ধৈর্যের এত দাম, আল্লাহর কাছে তাওফিক চাইতে হবে। আল্লাহ আপনি দয়া করে আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। ভালো আমলের জন্য চার গুণের চার নাম্বার শেষ গুণ হলো ইখলাস। যা করবো যা বলবো খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমার সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আরো জোরে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা আবদ বাকি বুয়াদ বরাবেদি। এরে নবীর উম্মত ইখলাস ওয়ালা আমলের এত দাম, এরে নবীর উম্মতের দল। আমি ব্যবসা করি, আমি চাকরি করি, বেঁচে আছি, মরে যাব, আমার হায়াত মৌত সব কিছু আমার, সব আল্লাহর জন্য। আমি বয়ান করি আল্লাহর মহব্বতে, আমি বয়ান শুনতেছি আমার আল্লাহর মহব্বতে। আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, আমার আল্লাহর মহব্বত সিনার মধ্যে ঢুকাইয়া আমল করা শুরু করো রে বাবা। হায়াত কিন্তু বেশি নাই, এখানে আমরা বসছি, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। গত বছর মাহফিল চলছিল, খবর নিয়ে দেখেন আজকেও মাহফিল চলতেছে, অনেক আল্লাহর বান্দা জমিনের মধ্যে জিন্দা নাই। আগামী বছরও মাহফিল চলবে, কে থাকবে কে থাকবে না তাও কারো জানা নাই। ওই জায়গায় গিয়া শুনলাম এক জায়গায় কান্নার আওয়াজ, বয়ানে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল, আর এক জায়গায় কান্নার আওয়াজ, মোনাজাতের পরে বাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, ওই মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই, ওই অন্ধকার কবরে তো যেতে হবে, ওই কবরে কিন্তু আমিও যাব আপনারও যেতে হবে। কবরের যাওয়ার হালাতও এক, আসার হালাতও এক, আমার কাফনও তিনটা, আপনার কাফনও তিনটা, আপনার সাদা কালার আমারও কালার এক। এরে নবীর উম্মতের দল, ওই কবরে যখন মাটি দিয়া সবাই চলে যাবে রে বাবা, ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে, আমাকেও তিনটা, আপনাকেও তিনটা প্রশ্ন। কে কোন দল করেন, কোন পীরের মুরিদ তা জিজ্ঞাসা করা হবে না, কে ধনী না গরিব তাও জিজ্ঞাসা করা হবে না। আমাকেও যেমন তিনটা প্রশ্ন, আপনাকেও তেমন তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বর রহমাতুল লিল আলামিনের সম্পর্কে পরিচয় দাও। দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক না থাকে, কবরে গেলে আপনার জবাব দেওয়ার কোনো উপায় নাই। যদি দুনিয়াতে ইসলাম মানতে না পারেন, জবাব থাকবে না, কবরে গেলে আপনি বলবেন হা হা লা আদ্রি, আমি আফসুস বড় কিছুই জানি না। নবীর সুন্নাত যারা মানবেন না, আপনিও কবরে গিয়া বোবা হয়ে থাকবেন, জবাব দেওয়ার উপায় নাই। এরে মুসলমান ভাই, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমার আল্লাহ আপনার আল্লাহ এক, আমার নবী আপনার নবী এক, আমার ধর্ম আপনার ধর্ম এক, আমার কোরআন আপনার কোরআন এক, আমার কাবা আপনার কাবা এক, আমার মরণের হালাত আপনার মরণের হালাত এক, আপনার কাফনের কালার আমার কাফনের কালার এক, আপনার কবরের প্রশ্ন আমার কবরের প্রশ্ন কিন্তু এক। এরপর পায়ে ধরিয়া বুঝাইয়া বলতেছি রে বাবা, আমার নবীর দেওয়া রেখে যাওয়া আদর্শ সুন্নত কোন হিন্দু মানবে না, বৌদ্ধ মানবে না, মানতে হবে মুসলমান নবীর আশেকের দলেরা। অথচ আজকে মুসলমান দাবি করিয়া নবীর সুন্নতের আমল করতে পারলেন না, পায়ে ধরে ধরে বলার পরও টুপি পড়তে চান না। আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়ে কয় হাফিজ ভাই নামাজ বাদ দাও, আপনার দিল কি বলে টাকার লোভে নামাজ বাদ দিব, জীবনেও নামাজ বাদ দিব না। কারণটা কি রে বাবা, আপনার পায়ে ধরিয়া বলার পরও আপনি নামাজ পড়তে চান না কেন? আর আমাকে টাকার লোভ দেখাইলেও নামাজ ছাড়তে চাই না কেন? একটাই মাত্র কারণ, জাহান্নামের ভয়। আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিসগুলো পড়লাম, ওই জাহান্নামের বয়ান কিন্তু কোরআনে আছে, জান্নাতের বয়ানও আছে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম।
নেক আমল ওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন হবে তাও আল্লাহ বয়ান করেছেন, মা তাশতাহি আনফুসুকুম, বান্দা তুমি যা চাইবা চাওয়ার আগে পেয়ে যাইবা শান্তি আর শান্তি। জাহান্নামটা কেমন আল্লাহ তারও বয়ান কোরআনে করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামটা কেমন আল্লাহ বলেন এটা আমার আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে, অন্য জায়গা জ্বলে না। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের মোরাকাবা করতে 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 আল্লাহওয়ালারা পাগল হয়ে যাইতে। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও সারাটা রাত কান্না করেছে, একমাত্র কারণ কবরে আমার কি উপায় হবে, হাসরে আমার কি উপায় হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করি উনারে যুব, নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না। জীবনে কোন দিন কোথায় কয়টা গুনাহ করছো সব আয়নার মতো তোমার সামনে রেডি হয়ে আছে। গুনাগার হয়ে কবরে যেও না, নেক আমল করো, তওবা করো রে বাবা। কারণ গুনাগার হয়ে যদি কবরের মধ্যে যাও, আল্লাহর নবী বলেন তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আল্লাহ পাক অর্ডার করবে ফেরেশতা, এই বান্দাটারে আমি দুনিয়াতে কত আদর করেছি, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, এত কিছু নেয়ামত পাইয়াও ওই বান্দা নামাজ পড়ে না, আমার নবীর সুন্নত মানে নাই, আমার ইসলাম ধর্মের আমল করে নাই, আজকে তাকে আর সার দেওয়া হবে না। দুনিয়াতে আমাকে গালি দিছে আমি রাগ করি নাই, পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তাকে রহমান নামের বরকত দিয়া চাদর দিয়া রাখছি, আজকে বান্দাকে আর সার দেওয়া যাবে না। এই বান্দা যখন জবাব দিতে পারলো না, দুই পার্শ্বের মাটি আর দেরি না করে চাপ দাও, নবী বলেন ওই কবরের চাপে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে রে গোলাম। জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও কেন এত ঘাম এত গরম, ফ্যানের বাতাসেও ঘামটা কমে না, সহ্য করা যায় না। হাসরের ময়দানে সূর্যটা আল্লাহ বলবে মাথার উপরে নেমে আসো, বারোটা মুখ জমিনের দিকে ছেড়ে যত তাপ আছে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা হবে তামা, আর গুনাহগারের মাথার মগজগুলো টাশ টাশ করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল আজকে নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। এরে আল্লাহর বান্দা বালিশে মাথা লাগাইয়া বাত্তি নিবাইয়া যখন ঘুমাইতে যাও, মনেরে প্রশ্ন করিও এই দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের গরম কিভাবে সহ্য করবা, একটা সেকেন্ড সহ্য করার তোমার আমার উপায় নাই। অতএব আজকে থেকেই তওবা করে নাও, মরণ কবে হবে জানা নাই, আজকে থেকে তওবা করে নিলাম, গলায় ছুরি আসবে মরে যাব, আর নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট আর দিব না, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীজির সুন্নতের আমল অনুযায়ী চলব, সহিভাবে কোরআনটা শিখে পড়ব, আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলব, জবান দিয়া গুনাহ করব না, চোখ দিয়া গুনাহ করব না, হাত দিয়া গুনাহ করব না, অন্তরের কল্পনা দিয়া গুনাহ করব না। আল্লাহর মহাব্বত যদি থাকে, মোনাফেকি যদি না থাকে, আল্লাহর মহাব্বতে যদি তওবা করার নিয়ত হয়,
হাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, সকলের হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে আমাদের নাজাত দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, আমার প্রত্যেকটা যুবকরে দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।